গুড আফটারনুন চিলড্রেন আমরা পড়ছিলাম আমাটের ভেপু এই যে তোমাদের সহায়ক পাঠের যে বইটি আছে তার সপ্তম পাঠ অর্থাৎ আতুরি ডাইনি আতুরি ডাইনি কিন্তু আমাদের পড়া হয়ে গেছে আজকে আমরা পড়ব এরই অষ্টম পাঠ অর্থাৎ রেলের পথ তোমরা ছবিতে সেটা দেখতে পাচ্ছ যে রেলের পথের একটা ছবি দেওয়া আছে এবং তোমরা তোমাদের বইতেও এই ছবিটি পাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অমর সৃষ্টি পথের পাঁচালী এই পথের পাঁচালী গল্পতে আমরা কিন্তু একটা গ্রাম্য পরিবারের বিভিন্ন ইতিহাস আমরা পাই গ্রাম্য পরিবারে একটা ছোট্ট শিশু বড় হয়ে উঠলো এবং সেই শিশুটির জীবনযাপনের সমস্ত প্রকাশ কীভাবে সে পড়াশোনা করলো কীভাবে সে প্রথম বাবার সাথে বেড়াতে গেল। ইত্যাদি ইত্যাদি সবটাই কিন্তু আমরা এই গল্পের মধ্যে পাই তোমাদের সেকেন্ড ডিউটির সিলেবাসে রয়েছে সপ্তম আর অষ্টম পাঠ অর্থাৎ দুটো অধ্যায় আছে তার মধ্যে সপ্তম অধ্যায়ে আমরা পড়েছি আতুরি ডাইডি অর্থাৎ একটু ছোট্ট করে বলে দিই যে একদিন বিকেলে অপু খেলতে গিয়েছিল এবং তার এক বন্ধু ছিল নীলু বলে তার সঙ্গে দক্ষিণের মাঠে সে খেলতে গেল ফেরার সময় পথ হারিয়ে ফেলেছে আকাশে মেঘ জমছে একটা সরু পথ দিয়ে যাবার সময় নীলু ভয় ভয় বলল তারা এক আতুরি ডাইনির বাড়িতে চলে এসেছে এবং অপু শুনেছিলো এই ডাইনি নাকি জেলে পাড়ায় একটা ছেলের প্রাণ কেড়ে নিয়ে তাকে একটা কচু পাতায় বেঁধে জলে ডুবিয়ে রেখেছিল আর তার ইচ্ছে ছিল ছোট ছেলেদের রক্ত চুষে খায় হঠাৎ তারা দেখল তারা পথ হারিয়ে যেখানে গেছে সেখানে সামনেই আতুরি ডাইনির বাড়ি এবং আতুরি বুড়ি তাদের দিকে তেরে আসলো এবং তখন তো তারা ভয়ে সেখান থেকে ছুটে পালালো আতুরি বুড়ি অবশ্য অনেকবার বলেছিল যে তারা যেটা ভয়টা পায় সে তাদের আমচুর খেতে দেবে ইত্যাদি এবার অপুও নীলু ভয়ে সেখান থেকে পালালো এবং অনেক বন বাদার অতিক্রম করে শেষ পর্যন্ত তারা তাদের বাড়িতে ফিরে আসলো এই পর্যন্ত আমরা পড়েছি সপ্তম পাঠ অর্থাৎ আতুরি ডায়েটি তোমাদের যেহেতু সেকেন্ড ডিউটিতে শুধুমাত্র এমসিকিউ আছে সুতরাং প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো করে পড়বে গল্পের বই অর্থাৎ সহায়ক পাঠের এই গল্প কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়াস ক্লাসে পড়ানো সম্ভব নয় আজকে তোমাদের রেলের পথ আমি পড়াবো এবং এই গল্পটার সারসংক্ষেপটা আমি পড়িয়ে দেব এবং গল্পের বিষয়বস্তুটা অর্থাৎ এই পরিচ্ছেদের মূল ভাবটাও আমি আলোচনা করে দেবো কিন্তু লাইন বাই লাইন পড়ার দায়িত্বটা কিন্তু তোমাদের অর্থাৎ নিজেরা লাইন বাই লাইন না পারলে কিন্তু এমসিকিউর উত্তরগুলো লিখতে পারবে না তাহলে চলো আমরা শুরু করি আমাদের অষ্টম পরিচ্ছেদ অর্থাৎ রেলের পথ তাহলে আগের পরিচ্ছেদে আমরা দেখলাম ও নিলু ভয়ে ভয়ে আতড়ি বড়ির কাছ থেকে পালালো এরপর আট নম্বর রেলের পথ রেলের পথে আমরা প্রথমেই পাই যে অপুর বাবা হরিহর চাটুর্যে সে তার ছেলেকে সঙ্গে করে একটু বাইরে যাওয়ার ইচ্ছে অর্থাৎ এরা বংশ পরম্পরায় গুরুদেব ছিল এবং বিভিন্ন শিষ্যর বাড়িতে তারা মাঝে মাঝেই যেত এবার অপুর বাবা চাইলো যে অপু তো খুব একটা বাড়িতে এদের অবস্থা খুব খারাপ খুব একটা ভালো ভালোবন্দ খেতেও পায় না সেই জন্য অপুকে নিয়ে সে চাইল যে একটু শিষ্য বাড়িতে যেতে এবার অপুর তো খুব ইন্টারেস্ট বাইরে বেড়াতে যাওয়ার বাবার সাথে যাওয়ার অবশেষে একটা দিন আসলো যেদিন ওদের যাওয়ার দিন সেই দিন ওরা বাড়ি থেকে বেরোলো বাড়ি থেকে বেরোবার পর দেখা যাচ্ছে যে অপু তো বাবার সাথে শিষ্য বাড়ি যাচ্ছে এবার যাওয়ার সময় তার তো খুব মন খারাপ হচ্ছিল অপুর মন খারাপ হচ্ছিল না কিন্তু দিদির মন খারাপ হচ্ছিল যাই হোক অপু যখন বাবার সঙ্গে আসছে বা তাহাদের যে গ্রামের পথটা বেঁকে নবাবগঞ্জ সড়কের ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে আছে দুর্গাপুরের রাস্তায় উঠেই সে বাবাকে বলল বাবা যেখান দিয়ে রেল যায় অর্থাৎ রেলের রাস্তা কোন দিকে তার বাবা বলল সামনেই পড়বে চল এইবার অপুর স্মৃতিচারণ শুরু হলো অর্থাৎ কিছুদিন আগে একবার তাদের রাঙে গাইয়ের বাছুর হারিয়ে গিয়েছিল তারা কোথাও খুঁজে পাচ্ছিল না সে আর দিদি দক্ষিণের মাঠে বাছুর খুঁজতে এসেছিলো তখন দিদির পরামর্শে সে কিন্তু রেলের রাস্তা দেখতে যেতে চেয়েছিলো তারা অনেক দূর রেলের রাস্তা দেখতে গিয়েছিল কিন্তু আলটিমেটলি তারা কিন্তু পৌঁছতে পারেনি তারা পথ হারিয়ে ফেলেছিলো এবং অবশেষে তারা অনেক রকম ধান খেত বেদবনের ভেতর দিয়ে কোনো মতে শীতকালেও অত্যন্ত ঘাম ঝরিয়ে তারা কিন্তু বাড়ি ফিরে আসে অর্থাৎ তাদের কিন্তু আর রেলের পথটা দেখা হয়ে উঠল না দিদির সঙ্গে এই রেলের পথ দেখতে যাওয়ার ওপর খুব ভালো অভিজ্ঞতা ছিল কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু পথটা দেখে আসতে পারেনি দুর্গার কাপড় কাটায় লেগে দু তিনবার ছিঁড়ে গিয়েছিল অপুর পায়ে কাটা ফুটে গিয়েছিল তাও তারা কিন্তু রেলের পথ দেখতে পায়নি আর এদিকে অপু অপুর বাবার সাথে গিয়ে কিছুক্ষণ গিয়েই দেখল যে রেলের পথ এবার অপু কখনো রেল রাস্তা দেখেনি কিন্তু আজকে বাবার সঙ্গে বেড়েই সে রেল রাস্তা দেখল। এবং রেল লাইন দেখে সে আশ্চর্য হয়ে গেল রেলগাড়ি দেখার খুব ইচ্ছে ছিল বারবার বলল বাবা চলো না রেলগাড়ি দেখি কিন্তু তখনকার দিনে তো আর এখনকার দিনের মতো একটু পরে পরে ট্রেন ছিল না সেই জন্য অপুর বাবা বললো পাঁচ ছ ঘন্টা পরে রেলগাড়ি আসবো হয়তো সারা দিনে দুটো ট্রেন আসতো সুতরাং তাদের আর অপুর বাবা আর অতক্ষণ বসে থাকতে চাইলো না ন্যাচারালি আর থাকা হলো না বিফল মনোরথ হয়ে গেল কিন্তু অপুর রাস্তায় যেতে কিন্তু খুব আনন্দ হলো সন্ধ্যার পর যথারীতি তারা তাদের গন্তব্যস্থানে গিয়ে পৌঁছল তাদের গন্তব্যস্থান ছিল একজন শিষ্যের বাড়ি শিষ্যের নাম ছিল লক্ষণ মহাজন সে তাদের যত্ন করে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিল এবার আমরা এই লক্ষণ মহাজনের বাড়িতে অপুর কীরকম আনন্দ হয়েছিল বা সে কীরকমভাবে লক্ষণ মহাজনের বাড়িতে তাদের যে শিষ্যত্ব গ্রহণ এই তাদের শিষ্য ছিলেন লক্ষণ মহাজন তাদের বংশ পরম্পরায় সেখানে গিয়ে তারা সে কীরকম সংবর্ধনা পেয়েছিল এবং কি হয়েছিল সবটা নিয়ে কিন্তু আমাদের এই গল্পটা তাহলে অপু এরপর কী করল সকালবেলা পুকুরঘাটে একটা কঞ্চি হাতে নিয়ে ঘুরছিল লক্ষণের ছোট ভাইয়ের বউ তাকে ঘরে নিয়ে আসলো অপু সুন্দর অপুর সুন্দর মুখ দেখে তার খুব ভালো লাগলো অর্থাৎ ওই লক্ষ্মণ মহাজনের ছোট ভাইয়ের বউ সে অপুকে সকালবেলার দেখলো যে একটা ছোট্ট ছেলে কঞ্চি হাতে করে পুকুর ধারে বসে আছে দেখে তাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে আসলো এবং সে বুঝতে পারল যে এই ছেলেটি তার ভাসুরের বাড়ি বেড়াতে এসছে এবার সে তাকে বাড়িতে নিয়ে গিয়ে সে তাকে কী করলো যে তাকে কত ওরা যখন ওদের বাড়িতে নিয়ে গেল তখন ওপর কিন্তু ওই মধুর ব্যবহারে ওপর লাজুকতা কেটে গিয়েছিল সে ঘরে ঢুকে কৌতূহলের সঙ্গে দেখতে লাগলো কত জিনিস তাদের বাড়িতে তো এসব কিছুই জিনিস নেই এরা খুব বড় লোক ছিল করি রালনা রঙ বেরঙের ঝুলন্ত শিকা পশমের পাখি কাচের পুতুল মাটির পুতুল শোলার গাছ আরও কত কিছু দু একটা জিনিস সে ভয় ভয়ে হাতে নাড়িয়া চাড়িয়া দেখিল এবার তারা বিশেষ গল্প টল্প করল অপু সেই সাথে বসে বিশেষ করে কি করে রেলপথে আসলো এরপরে লক্ষ্মণ মহাজনের ভাইয়ের বউ অপুকে মোহনভোগ খেতে দিল এই মোহন ভোগ খেয়েই অপু দেখলো হাতে তার ঘি লেগে যাচ্ছে এত ঘি দেওয়া এত টেস্টি মোহনভোগ কিন্তু সে কখনো খায়নি তার মাকে সে মাঝে মাঝে বলে মোহনভোগ তৈরি করে দিতে তার মা কিন্তু শুধুমাত্র সুজিটাকে জল দিয়ে সিদ্ধ করে গুড় মিশিয়ে দেয় অপুভাবে ওটাই মোহনভোগ কিন্তু আজকে সে ঠিকঠাক মোহনভোগ খেলো কিন্তু খেতে খেতে অপুর মনে হলো আস্তে আস্তে ছোট্ট অপুর না মায়ের জন্য খুব মন খারাপ করতে লাগলো অপু বুঝল হয় মা মোহনভোগ তৈরি করতে জানে না অথবা তারা ভীষণ গরিব তো সেই যেন ঠিকঠাক করে তৈরি করতে পারে না এভাবেই অপুর ওই বাড়িতে দিন কাটতে লাগলো এরপর অপুকে একদিন এক ব্রাহ্মণ প্রতিবেশী বাড়িতে অপুকে নেমন্তন্ন খেতে গেল সেই বাড়িতে একটা ছোট্ট মেয়ে ছিল মেয়েটির নাম ছিল অমলা অপু অমলাদের সঙ্গে তাদের বাড়ি গেল অমলা তাদের আলমারির খুলিয়া কাচের মেম পুতুল মোমের পাখি শোলার গাছ আরও কত কিছু দেখালো এবং অপু দেখল সেখানে বিভিন্ন ধরনের পুতুল কোনো একটা দেখলো সে রবারের বাদর সে কোনো দিন দেখেনি আবার কোনো একটা পুতুলকে দেখলো সেটাকে দুহাত দিয়ে সেটার পেট টিপিলেই মৃগিরুগের মতো দুহাতে খঞ্জনি বাজাইতে থাকে আর কী দেখলো আর দেখলো রানো দিদির কাকা তাদের বাড়ির দালানের যেমন ঘড়িতে দম দেয় সেই রকমই একটা দম দেওয়া ঘোড়া অর্থাৎ ছোট্ট অপু অপুরা ভীষণ গরিব ছিল আমরা তাদের দিন আনে দিন খেত এবং সেই ক্ষেত্রে পুতুল বা খেলার জিনিস কেনা কথা তার তাদের কাছে বাহুল্য অর্থাৎ তাদের খাওয়াই জুটত না কিন্তু অপুর এসব দেখে কিন্তু অপুর খুব আনন্দ হলো এবং ছোট্ট শিশু অপু খেলার জিনিসের প্রতি খুব স্বাভাবিকভাবেই তার একটা ইন্টারেস্ট ছিল এবং সেগুলো সে দেখতে লাগলো যদিও অন্যের বাড়ির জিনিস তাও সে অবাকভাবে দেখতে লাগলো এবং দেখতে দেখতে সে অমলার সাথে বসে সে অমলার বিভিন্ন যে পুতুল বা এসব জিনিস দেখে তার খুব মন খারাপ হতে লাগলো তার ভাবতে লাগলো যে তার দিদির কিচ্ছু নেই তারপরে অপুর দেখলো যে ওইখানের ওরা রানু দিদির বাড়িতে বেলায় সে তাস খেলা দেখতো অপুর মা কিন্তু তাস খেলতে পারতো না এখানে দেখলো সবাই বেশ তাস টাস খেলতে পারে অপুর ইনফ্যাক্ট মা আর দিদির জন্য খুব মন খারাপ করতে লাগলো অপু বুঝতে পারল যে এখানকার লোকেরা একটা সুন্দর থালায় করে এবং নুন লেবু আলাদা আলাদা বাটিতে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা বাটিতে দেয় গলদা চিংড়ির মাথাটা দেয় লুচি দেয় এবং এসব খাবার দাবার তার মনে শুধু মনে হতে লাগলো যে তার দিদি কিংবা মা কিছুই খেতে পারে না এভাবে অপু ওখানকার পুতুল টুতুল সব কিছু দেখে অবাকভাবে যাই হোক কিছুদিন বাদে অপু বাড়িতে ফিরে আসলো অপুর মা আর অপুর দিদি অপুর জন্য অস্থির হয়ে উঠেছিল এবং বাড়ি ফিরে এসে কিন্তু অপু সবার কাছে তার বেড়াবার গল্প গল্প বলতে লাগলো অপু বাবার সাথে গিয়ে টেলিগ্রাফের খুঁটি লাগানো দেখেছিল সেই বাড়ির দরজার কাছে গুলঞ্চ লতা দিয়ে ওই রকম তার বাঁধল সর্বজায়া অর্থাৎ তার মা বাড়ির ভেতর ঢুকতে গিয়ে ওটা ছিঁড়ে ফেললো অপু খুব কষ্ট পেল সে সারা দুপুর কষ্ট পেয়ে আর ভাত খেল না বিকেলে আবার গুলঞ্চ লতা এনে খুঁটিতে বাঁধতে লাগল তারপর সতুকে ডাকতে গেল রেল রেল খেলার জন্য কিন্তু সতু এলো না অর্থাৎ অপু তারপর রেল খেলার জন্য সতুকে ডাকতে গেল আসলো না পরের দিন অপু ও দুর্গা ইট দিয়ে একটা দোকানঘর তৈরি করলো সেখানে নোনা পাতার পান মেটে আলু রাধা লতা ফুলের বাঁচ তেলাকুচার পটল বালির চিনি মাটির ঢেলা দিয়ে সৈন্ধব লবণ ইত্যাদি রাখা হলো সতুকেও ডেকে আনা হলো দোকানে তিনটে মাকাল ফল ছিল সে এসে মাকাল ফলগুলো নিয়ে ছোট্টে পালালো অপু তার পেছন পেছন ছুটল অপুর চোখে ধুলো ছুঁড়ে দিল অপু চোখ জ্বালা করায় সে আর ছুটতে পারল না অর্থাৎ এই যে এই যে আমরা অষ্টম পাঠে তাহলে কি দেখলাম অষ্টম পাঠে আমরা মোটামুটিভাবে দেখলাম যে অপু তার বাবার সাথে কিন্তু গিয়েছিল বাবার এক শীর্ষের বাড়ি অর্থাৎ লক্ষ্মণ মহাজনের বাড়ি সেখানে গিয়ে অপু বেশ কয়েকটা দিন বাবা তাকে নিয়ে গিয়েছিল একটু ভালো মন্দ খাবার জন্য এবং সেখানে যথারীতি সে ভালো মন্দ খেতেও পেয়েছিল। সব থেকে বড়ো কথা সেখানে খেয়ে তার অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়েছিল প্রথমত সে একটা জিনিস বুঝেছিল যে তারা যে সত্যিই গরিব এবং সেখানে যারা গিয়েছিল। সেখানে থেকে প্রচুর পুতুল দেখেছিল খেলনার জিনিস দেখেছিল খাওয়ার বিভিন্ন রকম ফেঁট দেখেছিলো এই সব দেখে ছোট্ট অপু অদ্ভুতভাবে তার বা দিদি এবং মার কথা বারবার মনে পড়ছিল এবং বহু তারপরে সে একটা সময় বাড়ি ফিরে আসলো বাড়ি ফিরে আসে সবাইকে তার গল্প করতে লাগলো এবং তারপরে সে কিন্তু বাবার সঙ্গে গিয়ে টেলিগ্রাফের খুঁটি দেখে সে বাড়িতে গুলঞ্চ লতা লতা দিয়ে টেলিগ্রাফের তারটা দিয়ে ছোটো বাচ্চারা যেরকম করে ছোট্ট শিশুদের মানসিকতা বা মন জুড়েই থাকে রূপকথা তারা যা দেখে বা যা শোনে সেটাকেই তারা একদম সত্যিভাবে এবং সেটাকে তারা নিজেকে সেটা ইউজ করা শুরু করে দেয় বা নিজেকে সেরকম ভাবতে থাকে তোমরা যারা ছোটোরা তোমরা যখন আরও ছোট ছিলে তখন তোমরা বিভিন্ন স্পাইডারম্যান বা এই ধরনের বিভিন্ন রকম কার্টুন শোতে দেখে অনেক সময় নিজেকেই ছোটো শিশুরা সেরকম ভাবতে থাকতো এবং এইভাবে তারা বিভিন্ন চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যায় এখানে অপুও তাই করেছিল ছোট্ট শিশু সে খেলতে ভালোবাসতো অপু এবং দুর্গা বিভিন্ন তারপর আমরা যেটা পাই এই পরিচ্ছেদের একদম শেষের দিকে যে অপু আর দুর্গা সে তারা কিন্তু দোকান দোকান খেলা শুরু করলো এবং সেই দোকানে পাশের বাড়ির ছেলে শতু সতু কিন্তু অপুর থেকে বয়সে দু চার বছরের বড় হলো সে বেশ একটু তার চেহারা স্বাস্থ্য ভালো ছিল সুতরাং অপু তাকে বেশ দাদা বলেই মানত সে কিন্তু অপুর সাথে খুব দুষ্টুমি করেছিল অপুর মাকাল ফলগুলো নিয়ে পালিয়েছিল শুধু তাই নয় অপূর ধুলোও দিয়েছিল তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আট নম্বর পরিচ্ছেদ এবারে আট নম্বর পরিচ্ছেদ তাহলে তোমাদের কিন্তু আজকে মোটামুটি সিলেবাস শেষ হয়ে গেল সাত নম্বর এবং আট নম্বর পরিচ্ছেদ দুটোই আমি পড়িয়ে দিলাম সাত নম্বর পরিচ্ছেদ আগের দিন পড়ানো হয়ে গেছে জুম ক্লাসও আরেকবার পড়িয়ে দিয়েছি আজকে আট নম্বর পরিচ্ছেদটা পড়িয়ে দিলাম খুব ভালো করে রিডিং পড়বে আর তোমাদের যে গ্রামারে অশুদ্ধি সংশোধন যেটা আছে একটা আছে অস্তর্থক বাক্য একটা আছে অশুদ্ধি সংশোধন অশুদ্ধি সংশোধন যেটা আছে সেটা তোমরা বইতে রয়েছে সেটা তোমরা প্রথমত অশুদ্ধি সংশোধনে যেমন ধরো আমি তোমাদের একটু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে অশুদ্ধি সংশোধনের মূলত নত্যবিধি সত্যবিধি যেটা সেটাও তো পড়বে এবং নত্ববিধি সত্যবিধি ছাড়াও কিছু আছে সন্ধি সন্ধিঘটিত নিয়মও থাকে মূলত কিছু প্রত্যয় ঘটিত নিয়ম নত্ববিধি সত্যবিধি এবং সন্ধি ঘটিত নিয়ম এই তিনটের ওপর বেশ করেই কিন্তু অশুদ্ধি সংশোধন অশুদ্ধি সংশোধনে তোমরা যেমন কিছুটা শব্দ পড়বে আবার অনেক সময় বাক্যও থাকে যেমন আমি শব্দের ক্ষেত্রে অশুদ্ধি সংশোধন আমি ধরো একটা আমি উদাহরণ দিয়ে দেখছি যে শরৎকালে সারদার আরাধনা হয় এই যে শরৎকালে সারদার আরাধনা হয় সারদা এটার তলে যদি আন্ডারলাইন করি তাহলে এই সারদাকে আমি যদি তালিবস একা র দয়াকারে দা সারদা লিখি অবলিক শা সা র দা সারদা ধরো ওই যদি দুটো লিখি তাহলে তোমরা কোনটায় টিক দেবে শা সা দয়াকারে দা সারদা অর্থাৎ দুর্গা আর দন্তেশ্ব সারদা অর্থাৎ দেবী সরস্বতী তাহলে কিন্তু অশুদ্ধি সংশোধন এভাবেই পড়বে যে সারদা অর্থাৎ দুর্গা একটা সারদা হচ্ছে সরস্বতী তাহলে যেটা শুদ্ধ হবে সেটার মাথায় টিক দেবে ধরো তুমি তোমার অংশ বুঝে নাও অনুস্বাদ স্ব অংশ অনুস্বার তালিবর্ষ অংশ তাহলে অনুস্বাদ স্ব অংশ মানে কাঁধ নিশ্চয়ই কাঁধ বুঝে নাও হবে না তাহলে অনুস্বাদ তালিবর্ষ অংশ কথাটার অর্থ হচ্ছে তোমার পাটটা তুমি বুঝে নাও আবার ধরো শ্মশানে সব দাহ করা হয় তালিবর সব অসব দন্তে সব অসব মধুনা সব অসব তালিবর সব সব মানে মৃত দন্তে সব অসব সব কথাটার অর্থ হচ্ছে সব কিছু আর মধিন সব বলে কিছু হয় না তাহলে অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে সেখানে সন্ধিঘটিত নিয়ম থাকে প্রত্যয় ঘটিত নিয়ম থাকে এবং নত্তবৃদ্ধি সত্যবিধি ঘটিত নিয়ম থাকে তাহলে তোমরা তোমাদের অশুদ্ধি সংশোধনটা আরেকবার পরে নেবে আমি তোমাদের অস্তক বাক্যের পোস্ট পাঠিয়ে দিয়েছি কালকে তোমাদের অশুদ্ধি সংশোধনের একটা পোস্ট আমি পাঠিয়ে দেব তাহলে কিন্তু আজকে এটুকু যতটুকু পড়িয়ে দিলাম একটু তোমরা রিডিং পড়ে নেবে সুতরাং তোমাদের কিন্তু সেকেন্ড ডিউটির সিলেবাস শেষ হয়ে গেল এরপর আমি সেকেন্ড ডিউটির রিভিশন শুরু করব।